চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলুক ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন তালুকদার। আমি এবারে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বী করতেছি। আমি টিএফআকে মার্কা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এবং আপনারা আমাকে একটা একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের কাছে আমি একটা একটা ভোট পাত্র করছি। আপনারা চাইলে আমাকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের জন্য কী করতে পারি সেটা আপনাদেরকে সামনেই বলবো। আমি আপনাদের কাছে শুধু একটাই আশা করবো, একটা একটা টিএফআকে মার্কা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জনগণের কাছে গিয়ে সেবা করতেই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানান তিনি। নির্বাচনে নিজেকে জয়ী করতে টিয়া পাখি মার্কায় ভোট চান শাহাদত হোসেন তালুকদার। এ সময় তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। এই বাংলাদেশ এটা আমাদের স্বাধীন দেশ, এই স্বাধীনতার পক্ষের সপক্ষের লোক এবং বিশেষ করে আমাদের এই জন্মভূমির, আমার এই মাতৃভূমির যারা উন্নয়ন করবে, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট সার্বিকভাবে আমরা ওই যাকেই ভোট দিব ওনার পিছনের দিকটা দেখে ওকে ভোট দিব। এবার নির্বাচনের টিয়া মার্কি মার্কা ভোট দিব। একটা প্রার্থী শাহাদত হোসেন তালুকদার, টিয়া মার্কি মার্কা। আমার মনে হয় উনি বর্তমানে যোগ্য এবং সৎ। আশা করি আল্লাহর রহমত যদি থাকে ইনশাআল্লাহ অবশ্যই নির্বাচনে জয়লাভ করবে, এরকম একটা আশা।